সারা পৃথিবীর যারা বাঙালি রয়েছেন তাদের শুভ শুভ পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, বাংলাদেশে যারা রয়েছেন তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ভয় পেয়েছেন ইউনূস, এটাও মনে হচ্ছে ভয় পেয়েছেন ইউনূস, ভয় পেয়েছেন। এবং ভয়টা কেন পেয়েছেন তার কারণ, এক্সপোজ হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। একদিকে বাঙালির সবচেয়ে বড় গ্লোবাল কার্নিভাল চলছে, হ্যাঁ ব্রাজিলের কার্নিভাল থেকেও বড় কার্নিভাল এই দুর্গাপুজো, কলকাতা হোক, ঢাকা হোক, টাইম স্কোয়ার হোক, এবার তো টাইম স্কোয়ারে ঐতিহাসিক দুর্গাপুজো হয়েছে। এই সমস্ত জায়গায় দুর্গাপুজো করতে আর্মির প্রয়োজন হয়, হ্যাঁ হয়। একটি দেশ মোহাম্মদ ইউনূসের দেশ, বা আসলে মোহাম্মদ ইউনূস যেখানে মাথার উপরে এসে বসেছেন আসলে বাঙালিদের দেশ, সেই দেশে দুর্গাপুজো করতে আর্মির দরকার হচ্ছে। ভারী বুটের শব্দ যেন ঢেকে দিচ্ছে ঢাকের শব্দকে। কেন কেন বাংলাদেশ কি প্যালেস্টাইন, বাংলাদেশ কি সিরিয়া, বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ, বাংলাদেশ কি দাঙ্গা বিধ্বস্ত কোনো দেশ, বাংলাদেশ কি মুদ্রাস্ফীতির জন্য ধ্বংস হয়ে গেছে এরকম দেশ, তাহলে আর্মি দিয়ে কেন এত বড় একটি উদযাপন করতে হবে? এবং তার পাশাপাশি আওয়াজ উঠবে এখন যে দুর্গাপুজোকে সর্বজনীন পুজো বলা যাবে না, মানে দুর্গাপুজো এখন বাড়িতে করতে হবে, প্যান্ডেলে প্যান্ডেলে এখন দুর্গাপুজো বোধ হয় করার এবছর একটা পারমিশন দেওয়া হয়েছে ফেস লস যাতে না হয়, কিন্তু এরপরে সেরকম দিনও হয়তো আসছে। কেন কিভাবে আর কার কার অস্বস্তি তৈরি হতে পারে আগামী আধ ঘন্টায়, আমি এবং বিশাখা আপনাদের প্রত্যেককে জানাবো। বিশাখা এই মুহূর্তে গোটাটা বিস্তারিত আপনাদেরকে বলবে, কোথাও যাবেন না আগামী দু মিনিট, বিশাখা আপনাদেরকে ভয়ঙ্কর কিছু তথ্য দেবে। বিশাখা একদম ময়ক, তুমি যে কথাগুলো বলছিলে, 2022-এর পর 2023-এ যখন বাংলাদেশে পুজো হয় তখন কিছু না হোক কয়েকশো পুজো বেড়েছিল, কিন্তু 2023-এর পর যখন 2024-এ অর্থাৎ এবারে যখন পুজো হচ্ছে, পুজো শুরুর অনেক আগে থেকে সেখানে কি এসেছে, ভয়ের আবহ তৈরি হয়েছে, সেখানে অশান্তি সামনে দেখেছি, বিতর্ক দেখেছি। কিন্তু উমাকে সামনে রেখে পুজো করা, সেই যে মানুষের যে আয়োজন, উৎসবের যে আমেজ, সেটা কোথাও গিয়ে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা প্রাণপণে করে গিয়েছে একদল মানুষ, এবং সেই মানুষগুলো এই মুহূর্তে যারা ইউনূস সরকারের পন্থী বা ইউনূস পন্থী, তারা সেই চেষ্টাটা বারবার করে গিয়েছে। এই পুজোর দোরগোড়াতে এসেও সেই চেষ্টার কোনো খামতি নেই, ঘরে মেয়ে ঘরে এসেছে, মাতৃরূপে চলছে দেবীর আরাধনা। এই পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের পাশাপাশি ওপার বাংলাতেও দুর্গাপুজোর ইতিহাস অতি প্রাচীন। অবিভক্ত বাংলার দুর্গাপুজোর কথা বললেই কার কথা মাথায় আসে, ঢাকেশ্বরী মন্দিরের প্রসঙ্গ সামনে আসে। প্রায় 8 শতাব্দী আগে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে পুজোর প্রচলন শুরু হয়েছে। শুধু ঢাকেশ্বরী মন্দিরই বা কেন বলবো, বাংলাদেশে এমন অনেক দুর্গাপুজো রয়েছে যা 550 বছরের বেশি পুরনো, বহু বারোবারই পুজো রয়েছে। কিন্তু এবছর পুজোর বহু আগে থেকেই যে কথা বলছিলাম, নানা ফতোয়া জারি হয়েছে, নানা নির্দেশিকা জারি হয়েছে, কি করা যাবে আর কি করা যাবে না পুজোর সময় তা নিয়ে নানাবিধ, কখনো নিষেধাজ্ঞা জারি হয়েছে, কখনো বলা হয়েছে এটা করতে হবে ওটা করতে হবে না, এই ধরনের কথা বলা হয়েছে। এমন পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে মানুষ প্রাণ খুলে উৎসবে মাততে পারবে না, পুজো সম্পন্ন করাটাই সনাতনীদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ সেই দেশে বাংলাদেশে। তার মাঝেও পুজো চলছে, বারোয়ারি বা সর্বজনীন পুজোও চলছে, আর এখানেও ইউনূস সরকারের সমস্যা হচ্ছে, কেন সর্বজনীন হবে দুর্গোৎসব, প্রশ্ন ইউনূস পন্থীদের। যে উৎসবে সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করে সেই উৎসবে কেন রোষ বাংলাদেশের ইউনূস সরকারের? মুখে ধর্মনিরপেক্ষতার বার্তা আর আদতে সংখ্যালঘুদের চাপে রাখাই কি তাহলে ইউনূস সরকারের উদ্দেশ্য, আর সেটাই কি এখন গোটা বিশ্বের সামনে একেবারে প্রকাশ্যে চলে আসছে? বিশাখা, একটি অত্যন্ত জনপ্রিয় গানের লাইন মনে পড়ছে, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আচ্ছা বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ, যতক্ষণ মা থাকবেন। ইউনূস সাহ শুনে নিন, আমরা সর্বজনীনভাবেই দুর্গাপুজো পালন করব, সবচেয়ে বড় কার্নিভাল, বাঙালির সবচেয়ে বড় কার্নিভাল, টাইম স্কোয়ার থেকে শুরু করে দিল্লি, বম্বে, কলকাতা, ঢাকা, চট্টগ্রাম সমস্ত জায়গায়। এবং এই মুহূর্তে আমি গর্ব অনুভব করছি রিপাবলিক বাংলায় যারা লাগাতার লড়াইটা করে এখনও নিজেদের বিশ্বাস, নিজেদের ধর্মকে উদযাপন করছেন তাদের কিছু ছবি দেখিয়ে। নাটোরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, ধানের এই মুহূর্তে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলদের বলবো এই ছবিগুলো আরো বেশি করে দেখাতে, উজ্জীবিত করতে সংখ্যালঘুদেরকে। মোহাম্মদ ইউনূস যে দেশটা তৈরি করার চেষ্টা করছেন, মৌলবাদীরা যে দেশটা তৈরি করার চেষ্টা করছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম রুখে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন, ছবিগুলো দেখান। সিলেটের ছবি এরপরে দেখাচ্ছি, দেখুন সিলেটে মা সেজে গুজে
প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন। কালকে মহাষষ্ঠী বোধন হবে এবং আমরা বিশ্বাস করি সিলেটে যেভাবে অসুর দমন করছেন মা, ঠিক সেভাবেই অসুর দমন করবেন। কিন্তু এই ছবিগুলো, এই মুহূর্তগুলো, বাপ ঠাকুরদার এই ভূমি, এই ভূমিতে তো দুর্গাপুজো আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, যুগে যুগে হয়ে এসেছে। সেখানে সর্বজনীন কমিউনিটি দুর্গাপুজো করতে আপত্তি কেন হবে? হবে যদি মাথার ওপরে ইউনুস বসে থাকেন এবং মোহাম্মদ ইউনুস আসলে এইগুলোকে আশকারা দেন। যদি আশকারা না দেন, ইমিডিয়েট এই ধরনের প্রবণতা, এই ধরনের কথাবার্তা বন্ধ করান মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস শুনুন, আপনার দেশে বসে কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে প্যানেল ডিসকাশনে, যেগুলো ভাইরাল হচ্ছে ক্লিপ। আমি তো চ্যালেঞ্জ করব, আপনারা এর প্রতিযুক্তি যদি শুনতে চান আমার এবং বিশ্বাসের সাথে এই মুহূর্তে লাইভে আসুন, শুনুন কি কথা হচ্ছে। সংখ্যা এটা বারবার পুরানা কথাই, মানে এরা সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি তো এরা মাইনরিটি। এইখানে ধরেন সার্বজনীন দুর্গা উৎসব হয়, ঈদ কিন্তু সার্বজনীন না, ঈদ হলো মুসলমানের উৎসব। ফলে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে খেয়াল করতে হবে। এখন মুসলমানরা যে আপনি মুসলমানরা কিছু করলে সেটা রিয়াকশনারি, কিন্তু অন্য, আমি নাম না নিয়ে, অন্য ধর্মের অন্য কিছু করলে সেটা সার্বজনীন, সেটা সাংস্কৃতিক। ময়ূর, তুমি যে কথা বলছিলে এবং আমরা যে কথা শুনলাম, এই যে প্যানেল ডিসকাশনে যে ভাইরাল হয়ে যাওয়া ভিডিও এবং সেই বক্তব্য শুনলাম, তার পাশাপাশি প্রথম থেকে আমরা এই দুর্গাপুজো শুরু হওয়ার অনেক আগে থেকে, দেবীপক্ষ সূচনার অনেক আগে থেকেই জানি যে সেদেশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, পুজো নিয়ে তীব্র মাথা ব্যথা ইউনুস সরকারের, এই অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকারের। এবং তার মধ্যে যখন বিশ্বব্যাপী এই বিষয়টা সবার জানাজানি হয়ে গিয়েছে, সবাই জেনে গিয়েছে যে বাংলাদেশে কয়েকজন মানুষ যারা সংখ্যালঘু, মাত্র 2 কোটি মানুষ হিন্দু রয়েছেন সেখানে, সেই ক্ষেত্রে তাদের একটা উৎসব, এত বড় মহোৎসব, সেই উৎসব পালনে একটা সরকারের এত সমস্যা, সেই নিয়ে এখন তারা ভাবমূর্তি একটু বোধ হয় পাল্টানোর চেষ্টা করছে, কারণ ভয় পেয়েছেন ইউনুস সরকার। এবং তার জন্যই ওই প্রশ্নটা কেন করছি, কারণ ইতিমধ্যে একদিন ছুটি বাড়ানোর কথা বলা হয়েছে দুর্গাপুজোর সময়। আমরা একটু দেখাবো যে কীভাবে ছুটিটা আসছে, ছুটিটা কোথায় কোথায় কীভাবে পাওয়া যাচ্ছে, সেটা তারা একটা নোটিশ জারি করেছে এবং সেই নোটিশে যে কথা বলা হচ্ছে যে পুজোর একদিন ছুটি বৃদ্ধি হলো দুর্গাপুজো উপলক্ষে